আসসালামু আলাইকুম। আল্লাহ নামের সাথে মুহাম্মদ নাম স্বয়ং আল্লাহ যোগ করেছে, কিন্তু বুঝতে পারছে না এই বোকারা। এদেরকে আমি বোকা বলি, বোকা বলি এই কারণে যে এরা বুঝতে পারছে না যে কলেমা তাইয়েবা কিংবা কলেমা শাহাদাত অথবা কলেমায় তাওহীদ কিংবা কলেমায় তামজিদ এগুলা পাঠ করলে কোনো রকম শিরক হয় না, বরং এগুলা ঈমান রক্ষা এবং মুসলিম হওয়ার প্রধান উপকরণ। কলেমা পাঠ না করে কেউ মুসলমান হতে পারে না, এই লোকগুলা এটা বোঝে না। তারা বলে আল্লাহ নামের সাথে মুহাম্মদ নাম যোগ করলে শিরক হবে। স্বয়ং আল্লাহ পাক আল কোরআনে সূরা ফাতহ, এটা 48 নম্বর সূরা, এখানে 29 নম্বর আয়াতে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম যোগ করেছেন। এখানে দেখুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখুন দুইটা নাম, একটা হলো মুহাম্মদ, এই যে এই নামটি, আরেকটি হলো আল্লাহ। আল্লাহ, এই দুইটা নাম যুক্ত হয়েছে রাসূল শব্দ দিয়ে, মুহাম্মদ প্লাস রাসুল প্লাস আল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসুল। স্বয়ং আল্লাহ পাক মুহাম্মদ নামটি তার নিজের নামের সাথে যোগ করে নিয়েছেন, কাজেই এই নাম উচ্চারণ করলে কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বললে কোনো রকম শিরক তো হবেই না, বরং যাবতীয় শিরক দূর হয়ে যাবে। এটা হলো শিরকের দাওয়াই, শিরকের ঔষধ, কুফরির ঔষধ। মানুষ যারা আল্লাহকে না মানে তারা মুহাম্মদকেও মানে না, আর মুহাম্মদকে যারা মানে তারা আল্লাহকেও মানে। সূরা নিসা নম্বর 80 আয়াত, সেখানে বলা হয়েছে যে রাসুলকে মান্য করলো সে আল্লাহকেই মান্য করলো। এই মুহাম্মাদুর রাসুলুল্লাহ এখানে সূরা ফাতহে আছে, আবার 47 নম্বর সূরা মুহাম্মদে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা 19 নম্বর আয়াত সূরা মুহাম্মাদের। এই দুই আয়াতাংশ, দুই কালাম যুক্ত হয়েছে কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি কালেমা তাইয়েবা এই কারণে যে এটা শির থেকে মানুষকে পবিত্র করে, পবিত্রতার কালেমা। এই কালেমা পাঠ করলেই মানুষ মুসলিম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মানুষকে মুসলমান করেছেন সব মানুষকে এই কালেমা পাঠ করিয়ে মুসলমান করেছেন, এবং সবাই এখনও এই কালেমা পাঠ করে মুসলমান হয়, এবং মৃত্যুকালেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে দুনিয়া ত্যাগ করে মানুষ। এই কারণে যেটা সাক্ষ্য যে সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এবং যে এই কালেমা পাঠ করে দুনিয়া থেকে বিদায় হবে ধরে নেওয়া হবে যে তার ঈমান মৃত্যুকাল পর্যন্ত বহাল ছিল, এবং সেই অনুযায়ী তাকে জান্নাতে দাখিল করা হবে। এখানে একটি কথা বলে নেওয়া ভালো, যে হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খাওয়ার পরে পৃথিবীতে নিক্ষিপ্ত হলেন, তখন বহু বছর ধরে তিনি কান্নাকাটি করলেন, এবং কাঁদতে কাঁদতে একসময় আসমানের দিকে তার চক্ষু স্থির হয়ে গেল, এবং সেখানে তিনি দেখতে পেলেন যে আল্লাহর আরশের নিচে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, হে আল্লাহ, আপনার নামের সাথে যার নাম যুক্ত আছে তার উসিলে আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং বললেন যে এটি যদি তুমি ভেস্তে বসেই বলতে তাহলে তোমার আর দুনিয়ায় আসতে হতো না। আদম আলাইহিস সালামকে এই নাম আল্লাহ পূর্বেই দেখিয়েছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ, ওই নামটি কার? তিনি বলেছিলেন যে এটি তোমার এক সন্তান, আখিরি নবী। তুমি যখন একটি বড় অপরাধ করে বলবে তখন এই নামের উসিলায় তুমি মুক্তি পাবে সেই অপরাধের দায় থেকে। তো বহু দুঃখ বেদনার মধ্যে এই নাম দীর্ঘদিন তিনি ভুলে গিয়েছিলেন, তারপর হঠাৎ যেদিন তিনি এই নাম আরশের নিচে দেখতে পেলেন সেদিন এই নামের উসিলায় তিনি পানা চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে মুক্তি দিলেন, আল্লাহ তাকে গ্রহণ করলেন নিষ্পাপ অবস্থায়। এই কালেমা যে পাঠ করবে তার যাবতীয় কুফরি, যাবতীয় শিরক
দূর হয়ে যাবে। কাজী এই কালেমা পাঠ করতে যারা নিষেধ করে তারা মানুষকে কুফরি এবং শিরকের দিকে টানছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। তারা আহলে কোরআন, আহলে কোরআন মানুষ বলে, তারা নিজেরা বলে না। তারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয় না। তারা বলে শুধু কোরআন মানব, অন্য আর কিছু মানব না। কিন্তু সেই কোরআন মানলে তো কলেমাটা মানতে হয়, কারণ কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়বে না কেন তারা? এটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে পড়তে হবে যদি তারা মুসলমান হতে চায়। এটা না পড়ে কেউ মুসলমান হতে পারবে না, এটা হলো মুসলিম হওয়ার ভিত্তি। মানুষ তাদেরকে আহলে কোরআন বলে, কিন্তু আসলে তারা আহলে কোরআন না, কারণ তারা তো কোরআন মানে না। আহলে কোরআন হলো কি করে? কোরআন মানে না, কোরআন অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে এবং না বুঝে বোঝার ভান করে যে সব বুঝেছে এবং মানুষকে বোঝাতে আসে। যাই হোক, কলেমা ছাড়া কেউ মুসলমান হতে পারে না। যারা কলেমা না পড়বে তারা মুসলিম নয়, কলেমায় যারা বিশ্বাসী নয় তারা মুসলিম নয়। কেরামান কাতিবিনের যে খাতা বা বই যাই বলেন না কেন, যেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব হয়, সেখানে মুসলিম হিসেবে নাম লিপিবদ্ধ করতে হলে আপনাকে অবশ্যই কালেমা পাঠ করতে হবে। কালেমা পাঠ না করে আপনি মুসলিম হতে পারবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।